গরুর গাড়ির আবার হেডলাইট, ঠিক এই ভাষাতেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ কুণাল ঘোষের। ব্যারাকপুরের বিজেপি সাংগঠনিক জেলার দায়িত্বে শুভেন্দুকে আনতেই খোঁচা কুণালের। সার্বিকভাবে রাজ্য বিজেপির বর্তমান অবস্থা নিয়ে নিশানা করেন একাধিক বিজেপি নেতাকে। রবিবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলে ফিরেছেন। তার পরপরই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে রাজারহাটের এক হোটেলে শীর্ষ নেতৃত্বরা বৈঠকে বসেন। সূত্রের দাবি, সেই বৈঠকে ব্যারাকপুরের সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আগামী 25 মে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বৈঠক রয়েছে বিজেপির। ওই বৈঠকে শুভেন্দুর নেতৃত্ব দেওয়ার কথা, তার আগেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 21-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপি ছাড়ার হিড়িক, গেরুয়া শিবিরে ঘরোয়া কোন্দলও শুরু হয়েছে। তৃণমূলের খোঁচা ভাঙন ঠেকাতে এসি ঘরে বসে বৈঠক করে দায়িত্ব বদল করে পরিস্থিতি সামাল দেওয়া যায় না। তাদের বক্তব্য, বিজেপির অন্দরে যে ভাঙন শুরু হয়েছে তা রদ হওয়া সম্ভব নয়, কারণ বাংলার উন্নয়নে বাধা দিলে কখনো রাজ্যবাসীর মন জয় করতে পারবেন না বিজেপি নেতারা। শুধু ফেসবুকে আছেন, বাস্তব কথাগুলো যেগুলো আমরা এতদিন বলে এসেছি, বাংলার মানুষ যা জানেন, অর্জুন সিং তো সেগুলো বলেছেন, এখন প্যানিক রিয়াকশান হচ্ছে। আমি শুধু বিজেপিকে বলবো, আরে কাদের ডেকে বৈঠক করছেন, কাদের? আপনি জানেন যাদের ডেকে বৈঠক করছেন তারা কাল আপনার দলে থাকবে কি না? যাদের বিভিন্ন কর্মসূচিতে নিতে যাচ্ছেন তারা তৃণমূলের কার সঙ্গে যোগাযোগ রেখে ফিরতে চাইছে আপনি জানেন? তৃণমূল থেকে যারা গেছিলো তারা যেমন ফিরতে চাইছে, আপনাদের আধিনেতা তারা কজন তৃণমূলে আসতে চাইছেন? যত বৈঠক ডাকবেন কিছুদিন বাদে গিয়ে দেখবেন নেই নেই নেই। বিজেপির রাজারহাটের বৈঠকে পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক এবং বিজেপির সাইবার সেলের প্রধান অমিত মালব্য এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। তাদের সম্মতিতেই ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্ব শুভেন্দুকে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তারপরও ব্যারাকপুরে বিজেপির ধস সামলানো যাবে তো? তৃণমূলের যুক্তি, অনেক আগেই ব্যারাকপুর বিজেপির ভাঙন শুরু হয়েছে, 21-এর বিধানসভা 22-এর পুর নির্বাচনে তা স্পষ্ট। ব্যারাকপুর এলাকায় 19 সালে অর্জুন সিং জয়লাভ করেছিলেন লোকসভায়, পরবর্তীকালে সেই এলাকার যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতা, কর্মী, সমর্থক, সাধারণ মানুষ সবাই যে লড়াইটা ওখানে করেছেন এবং তারপর ক্রমশ তৃণমূল কংগ্রেস আবার সুন্দরভাবে মানুষের আশীর্বাদ নিয়ে পর্যায়ক্রমে বিধানসভা নির্বাচন বা পুরভোট এগুলিতে পুরোদস্তুর সাফল্য পেয়েছেন এবং তৃণমূলের সমর্থন ওখানে আরও বাড়ছে। আগামী 30 মে শ্যামনগর কটন মিলের মাঠে কর্মী সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই কর্মী সভাতেই অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং তৃণমূলে যোগদান করবেন বলে খবর। ব্যারাকপুরের সাংসদ ও ভাটপাড়ার বিধায়কের শাসক দলে যোগদানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এমনিতেই আদিনব্য দ্বন্দ্বে গেরুয়া শিবিরে কঙ্কালসার চেহারা বাইরে বেরিয়ে পড়েছে। তার উপর ব্যারাকপুরে শুভেন্দুকে দায়িত্ব দেওয়ায় বিজেপির অন্তরের ফাটল আরও চওড়া হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কলকাতা টিভি।